ওকে বোঝান যেন যত তাড়াতাড়ি সম্ভব ও থেরাপিতে ফেরত যায়। ডাক্তারবাবু, পিঙ্কি ভালো হয়ে যাবে তো? অবশ্যই, তবে ওকে একা হতে দেবেন না। আমার চামচিকেটা কি করছে? বাবা, কতদিন পর চামচিকে বলে ডাকলে! শরীর ঠিক আছে বাবা? ছোটবেলায় যা তিরিং বিরিং করতিস, ওই চামচিকে নামটাই তোর জন্য ঠিক ছিল। চামচিকে তোর মনে আছে? আমি ছোটবেলায় আবুল তাবুলের কবিতাগুলো তোকে কত পড়ানোর চেষ্টা করতাম। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিট পটাং, আর তুই কিছুতেই মনে করে বলতে পারতিস না। এখন এখন তিরিং বিরিং করাটাও চাপের এই শরীর নিয়ে। দেখ, তুই যখন এইটুকু ছিলি, একদম এইটুকু, এত গুবলু ছিলি যে তোকে কোলে করে নিয়ে সবাই ঘুরতে যেত। আর তোর দিদি এরকম রোগা ছিল তো, কেউ পাত্তাই দিত না। তা বলে কি শিলু কম ভালো মেয়ে ছিল? চেহারায় কি আসে যায় মা! লম্বা বেটি, কালো ফর্সা, এগুলো সব বিয়ের তক মা। তুই কি পাত্রী চাই বিজ্ঞাপনের মডেল হবি? তাহলে কিছুতে কিছু আসে যায় না, লোকের কথায় কি আসে যায়। আজকে সবাই বলছে যে তোর বাবা যেই কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য নাকি আমার আমার অনেক দোষ আছে। সত্যি কি আমার দোষ আছে? না। তাহলে ওই যে একটা গান আছে, দুনিয়া নে হামকো দিয়া ক্যা, দুনিয়া সে হামনে লিয়া ক্যা। তুমি এখন দম মারো দম থেকে কোট করছো। হ্যাঁ, তাহলে এত চাচাও কেন যখন তুমি সিগারেটের গন্ধ পাও বাথরুম থেকে? আমার কেমন জানি না মনে হয় যে সিগারেট খেয়ে খেয়েই তো চোখটা খারাপ হয়েছে। যা, উঠে পড়, উঠে পড়ে আয়নার সামনে দাঁড়া। তোরা কি একটা কথা বলিস না ঝাক্কাস! তুই একদম ঝাক্কাস দেখতে। শোন, তোকে একটা কথা বলি, সৌন্দর্যটা যদি এত সস্তা হতো না, তাহলে কেউ কবিতা লিখত না। তরুণ প্রিয় হৃদয় হরু, মুগ্ধ কর নয়ন জালি, এগিয়ে চলো পরাঞ্জয়ী, রূপের তব পূর্ণ তালে। রূপ মানে চেহারা নয়, রূপ মানে মনের রূপ। এগিয়ে চলো পরাঞ্জয়ী, রূপের তব পূর্ণ তালে। তীর্থ চেয়ে পূর্ণ বেশি একটি যদি হৃদয়ে ভরো, তাই তো বলি তীর্থ ছেড়ে চিত্ত জয় যাত্রা কর। একদম মনকে ছোট করবে না। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা।